দেখুন যে আট উপায়ে ঘটতে পারে পৃথিবীর মৃত্যু। বিজ্ঞান বলে সবকিছুই নশ্বর। পৃথিবীতে প্রাণ টিকে রয়েছে ভারসাম্য রক্ষার জন্য, কিন্তু এদের অস্তিত্ব টলায়মান। আমাদের পরিবেশ, সূর্য এবং আরও অন্যান্য প্রাকৃতিক বিষয় কেবল প্রাণ রক্ষার জন্যই নয়, এগুলো ধ্বংসের কারণও হতে পারে। আমাদের বেঁচে থাকা কোনো অসাধারণ অতি প্রাকৃতিক ঘটনা নয়, কিন্তু এর সবই শেষ হতে পারে নিমেষেই। এই গ্রহটি মারা যেতে পারে আটটি কারণে। এই কারণগুলোই জেনে নেওয়া যাক। প্রথম কারণটি হলো পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত অংশটি শীতল হয়ে যেতে পারে। গ্রহের চারপাশে রয়েছে চৌম্বক ক্ষেত্র, যাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এই ক্ষেত্র তৈরি হয় পৃথিবীর ঘূর্ণন থেকে। ম্যাগনেটোস্ফিয়ার থেকে শক্তিশালী কণা বেরিয়ে আসে, যা পৃথিবীর আকৃতিকে ঠিক রাখে। ভেতরটা ঠান্ডা হয়ে গেলে ম্যাগনেটোস্ফিয়ার হারাবে পৃথিবী। এতে বায়ুমণ্ডলের বিস্ফোরিত হবে মহাশূন্যে। বিলিয়ন বছর আগে এমন ঘটনার কারণে মৃত প্রায় হয়ে গেছে মঙ্গল। সূর্য মরে যেতে পারে এবং এর বিস্তৃতি ঘটতে পারে। প্রাণের অস্তিত্বের পিছনে পৃথিবী গ্রহের সঙ্গে সূর্যের দূরত্ব অস্তিত্ব অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সূর্য আসলে নক্ষত্র, আর এরা মারা যায়। বর্তমান সূর্য তার মধ্যবয়সে রয়েছে। এই পৃথিবী একটা মৃত কক্ষে বসে যেতে পারে। অনেক সময় গ্রহ তার সৌরজগতের কক্ষপথ থেকে বেরিয়ে আসে। এক হিসেবে বলা হয় মিল্কি ওয়ের প্রতি 1,00,000 গ্রহের মধ্যে একটি গ্রহ কক্ষচ্যুত হয়। কাছের গ্রহগুলোর সঙ্গে সমস্যার কারণে এমনটা ঘটতে পারে। কক্ষচ্যুত কোনো গ্রহ পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটতে পারে, কিংবা পাশ কাটিয়ে গেলেও পৃথিবীর কক্ষপথ নষ্ট করে দিতে পারে। 4.5 বিলিয়ন বছর আগে এমন দুইটি গ্রহের সংঘর্ষে পৃথিবী এবং চাঁদের সৃষ্টি হয়। গ্রহাণু এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। মহাশূন্য থেকে ছুটে আসা পাথরখণ্ড মারাত্মক ধ্বংসলীলা ঘটাতে সক্ষম। এমনই এক ঘটনায় বিলুপ্ত হয় ডাইনোসর। আরও বড় কিছু হামলে পড়লে গোটা পৃথিবী শেষ হতে পারে। কোনো ব্ল্যাক হোলের কাছাকাছি চলে যেতে পারে পৃথিবী। এ গ্রহের মৃত্যুর জন্য দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসে কৃষ্ণ গহ্বরের কথা। যে কোনো গামারশ্মির বিস্ফোরণে ধ্বংস হতে পারে পৃথিবীর বায়ুমণ্ডল। গোটা মহাশূন্য বিধ্বস্ত হতে পারে। শুধু পৃথিবী নয়, গোটা ব্রহ্মাণ্ড শেষ হতে পারে। ডার্ক এনার্জি নামে এক বিশেষ শক্তি গোটা ব্রহ্মাণ্ডকে দ্রুততার সঙ্গে বিচ্ছিন্ন করতে চাইছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।